হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব চন্দ্রগ্রহণের সময় লাল চাঁদের রহস্যের সমাধান। তো চলুন শুরু করা যাক। সুপ্রাচীন কাল থেকেই মানুষের মনে জাগা প্রশ্নের উত্তর খোঁজার জন্য দাঁড় করানো হয়েছিল নানান ধরনের ব্যাখ্যা। হোক সে মহাজাগতিক কিংবা বাস্তব জীবন ঘনিষ্ঠ, তেমনই এক ঘটনার নাম চন্দ্রগ্রহণ। আজকের মুহূর্তে দাঁড়িয়ে সহজেই বলে দেওয়া যায় চন্দ্রগ্রহণ কেন হয়, কীভাবে হয়, সঠিক ব্যাখ্যা আমাদের হাতের মুঠোয়। কিন্তু আজ থেকে বহু বছর আগে সভ্যতাগুলোর দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ তাদের কোনো সহজ ব্যাপার বা স্বাভাবিক ব্যাপার ছিল না। ঘটনাগুলোর সাথে জড়িত ছিল তাদের ধর্ম, সাংস্কৃতিক ঐতিহ্য, বিভিন্ন জাতি বিভিন্নভাবে নিজেদের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করেছে চন্দ্রগ্রহণকে। ইনকাদের কাছে চন্দ্রগ্রহণ আসত এক ভয়াল রূপ। চন্দ্রগ্রহণ শুরু হলে যখন পৃথিবীর ছায়া ধীরে ধীরে চাঁদকে গ্রাস করা শুরু করত, তখন তারা মনে করত যেন জ্যাকুয়ার চাঁদকে গিলে ফেলেছে। তাদের বিশ্বাস ছিল জ্যাকুয়ারটি চাঁদকে খেয়ে ফেলার পর পৃথিবীকে আক্রমণ করবে, তাই জ্যাকুয়ারের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে তারা এক অভিনব উপায় অবলম্বন করত। ইনকারা চিৎকার চেঁচামেচি শুরু করে দিত যাতে ভয়ে জ্যাকুয়ারটি চলে যায়। তারা তাদের পোষ্য প্রাণীদের দিয়ে আওয়াজ করাতো। গ্রহণ যতক্ষণ স্থায়ী হতো ততক্ষণ চলত তাদের আচার। যখন ধীরে ধীরে চাঁদ নিজের অবস্থানে ফিরে আসত, তখন তারা ধরে নিত তাদের ভয়ে হয়তো জ্যাকুয়ার পালিয়েছে, এভাবে পৃথিবী রক্ষা পেত। রিন্টি নদীর কোল ঘেঁষে উত্তর ক্যালিফোর্নিয়ায় বাস করত এক ধরনের উপজাতি যাদের হুপা বলা হতো। হুপা উপজাতির বিশ্বাস মতে চাঁদের 20 জন স্ত্রী। 20 জন স্ত্রীর পাশাপাশি চাঁদের রয়েছে অনেক পোষ্য প্রাণী। এই পোষা প্রাণীদের মধ্যে রয়েছে পাহাড়ি সিংহ ও পাহাড়ি সাপ। এরা আবার অনেক ক্ষুধার্ত। চন্দ্র যখন এদের খাবার জোগাড় করতে পারে না, তখনই তারা আক্রমণ করে চাঁদকে। রক্তাক্ত হয়ে যায় চাঁদ। স্বামীর রক্তাক্ত এই অবস্থা থেকে ছুটে আসতেন তার 20 জন প্রিয়তমা। বহু কষ্টে ক্ষুধার্ত প্রাণীদের হাত থেকে বাঁচানো যায় চাঁদকে। ধীরে ধীরে গ্রহণ শেষ হয়, চাঁদ হয়ে ওঠে সুস্থ। চীনের পুরাণ অনুসারে চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ ঘটার জন্য দায়ী একটি স্বর্গীয় কুকুর অথবা ড্র্যাগন। এই ড্র্যাগনটি যখন চাঁদকে গিলে নেয়, তখনই গ্রহণ শুরু হয়। এই অবস্থায় ড্র্যাগন তাড়িয়ে চাঁদকে মুক্ত করার জন্য চীনারা বাদ্যযন্ত্র বাজানো শুরু করত। বাদ্যযন্ত্র বাজানোর তীব্রতার তাণ্ডবে একসময় ড্র্যাগনটি পালিয়ে যেত, চন্দ্র শোভা পেত আগের মতোই। হিন্দু পুরাণ মতে রাহু নামক অসুর যখন ছদ্মবেশে দেবতার আসরে অমৃত পান করতে আসে, তখন চন্দ্র ও সূর্য তাদের ছদ্মবেশ চিনে ফেলে। রাহুর এহেন অপরাধে ব্রহ্মা তার মাথা থেকে ধর আলাদা করার আদেশ দেন। কিন্তু ততক্ষণে রাহু অমৃত পান করে ফেলার কারণে রাহু জীবিতই থেকে গেল, কিন্তু মাথা ও দেহ বিচ্ছিন্ন হিসাবে। তখন থেকেই রাহুর সাথে সূর্য ও চাঁদের বৈরতা। এই বৈরতার ফলশ্রুতিতে রাহুর মস্তক ভাগ যখন প্রতিশোধ নেওয়ার জন্য সূর্য ও চাঁদের কাছে ছুটে যায়, তখন সূর্য চাঁদকে গিলে ফেলার চেষ্টা করে। কিন্তু রাহুর তো পেট নেয়, তাই সূর্য চাঁদকে গিলে ফেলেও সেগুলো গলার কাটা অংশ দিয়ে বেরিয়ে আসে। এই মুখে নেওয়া থেকেই বেরিয়ে আসার সময়টাকে হিন্দু পুরাণে গ্রহণ বলা হয়। অ্যাজটেক সভ্যতা পৃথিবীর ইতিহাসে জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল। চন্দ্রগ্রহণের সময় নানান ধরনের বিধিনিষেধ পালন করত তারা। এছাড়াও ভাইকিং ও মায়ানদেরও নিজস্ব পদ্ধতি ও আচার ছিল। আফ্রিকার টোগো এবং বেনিন অঞ্চলের বাটামলিম্বা জাতির লোকেরা চন্দ্রগ্রহণকে সূর্য ও চন্দ্রের মধ্যে যুদ্ধ বলে মনে করত। তখন লোকেরা যুদ্ধ থামানোর উদ্দেশ্য নিয়ে এক জায়গায় সমাবেত হতো, একসময় যুদ্ধ থেমে যেত। এই রকম বহু উপকথা রচিত আছে পৃথিবীর ইতিহাসে। তবে আজকের ভিডিওর উদ্দেশ্য নিছকই এইসব কুসংস্কার নিয়ে নয়। প্রাচীন মানুষের কাছে সে ব্যাপারটি সবচেয়ে ভয়ের ছিল, সেটি হলো চাঁদের রক্তিম রূপ ধারণ করা। পূর্ণ চন্দ্রগ্রহণ কেন হয় তা আমরা প্রায় সবাই জানি, তাই এই ব্যাপারটি বলা বাহুল্য মনে হতে পারে। মূল প্রশ্ন হলো পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদ রক্তের মতো লাল হয় কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের পৃথিবীতে। পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। এই সময় পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতর দিয়ে আলোকরশ্মি গমন করে। এই সময় বায়ুমণ্ডলের ধূলিকণা সহ বিভিন্ন উপাদান থাকার ফলে আলো বিচ্ছুরিত হয়। আলোর বিচ্ছুরণ যখন হয়, তখন কোনো বড় প্রতিবন্ধকের সম্মুখীন আলো না হলেও আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কাছাকাছি দৈর্ঘ্যের সমান বহু প্রতিবন্ধকের মুখোমুখি হয়, যার ফলে প্রযোজ্য হয় রিলের বিচ্ছুরণ সূত্র। তো এবার জেনে নিয়ে যাক রিলের বিচ্ছুরণ সূত্রটা আসলে কি। বিচ্ছুরণের মাত্রা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক। অর্থাৎ সহজ সরল ভাষায় তরঙ্গ দৈর্ঘ্য যত কম, আলোর বিচ্ছুরণ তত বেশি। আমরা জানি সূর্যের আলোর মধ্যে রয়েছে বেগুনি, নীল, সবুজ, হলুদ, কমলা, লাল বর্ণের আলোর সংমিশ্রণ। এর ফলে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে কম, যার ফলে বায়ুমণ্ডলের ভেতর দিয়ে গমন করার সময় বেগুনি বর্ণের আলো বেশি পরিমাণে বিচ্ছুরিত হয়ে ছড়িয়ে পড়ে। লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান বেশি, ফলে অন্যান্য আলোর তুলনায় কম বিচ্ছুরিত হয়, কম ছড়িয়ে পড়ে গমন করতে পারে। এই লাল আলো চাঁদের বুকে আপাতিত হয় এবং আপাতিত আলোর নির্দিষ্ট শতাংশ আমাদের চোখে প্রতিফলিত হয়। আলোকরূপে আসলে আমরা চাঁদকে লাল দেখতে পাই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।